সোশ্যাল সাইটে একটি লেনদেন সংক্রান্ত অ্যাপ ডাউনলোড করে ব্যাংকের কাজকর্ম করতে গিয়ে প্রতারণার শিকার মালদার অসংখ্য গ্রাহক। বিভিন্ন পরিষেবা কেন্দ্র এবং দোকানে নির্দিষ্ট অ্যাপের সাহায্যে ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে বিপাকে পড়েছেন অসংখ্য গ্রাহক সহ পরিষেবাদাতারা। সূত্রের খবর, গত 6 থেকে 8 জুনের মধ্যে যারা ওই অ্যাপের সাহায্য নিয়ে নিজেদের অ্যাকাউন্টে টাকা চেক করেছেন তাদের প্রায় প্রত্যেকেরই অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা উধাও হয়ে গেছে বলে অভিযোগ। অধিকাংশ ব্যাংক গ্রাহক জানাচ্ছেন অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পরেই কয়েক দফায় তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। মালদহের বিভিন্ন ব্লকে একাধিক গ্রামাঞ্চলে এমনই প্রতারণার জাল ছড়িয়েছে। মানিকচক ব্লকের ধরমপুর পঞ্চায়েতের ওয়েতমারা গ্রামের একাধিক গ্রাহক এইভাবে প্রতারণার শিকার হয়েছেন। আদৌ লোপাট হওয়া টাকা ফেরত মিলবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ভুগছেন প্রতারিত গ্রাহকরা। এ প্রসঙ্গে প্রতারিত গ্রাহক রাহুল শেখ জানান, 8 তারিখে আসাতলো দোকানে বই চেক করতেছিলাম, বই চেক করে 8,228 টাকা ছিল। 4-5 দিন পর আবার চেক করতে আসলাম, তো টাকা 4,540 টাকা কেটে নিয়েছে। কেন কে কেটেছে? ব্যাংকে গিয়েছিলাম, তো ব্যাংক ম্যানেজার বলছে কে কেটেছে বলতে পারবো না, যার কাছে চেক করেছে তার কাছে গিয়ে আবার জিজ্ঞাসা করো, নাম্বারও লিখে দিয়েছে, দোকানদারের সঙ্গে কথা বলবে বলেছিল ম্যানেজার ব্যাংকের। হ্যাঁ, গ্রামে প্রায় অনেকজন রয়েছে দোকানে, এখানে এখানে দোকানে প্রায় 3-4টা, আমরা 4 টাকা ফেরত চাই। এই প্রসঙ্গে আরো এক প্রতারিত গ্রাহক মৌসুমি খাতুন বলেন, আমার অ্যাকাউন্ট আমি 7 তারিখ দিন ই করেছিলাম, ওই দিন ছিল 18,000, আমি 13 তারিখে চেক করছি ছিল না, 9,000 টাকা কেটে নিয়েছিল, 9,000 টাকা ছিল। কীভাবে বলতে পারবো? ব্যাংকে এখন গিয়েছিলাম, বললো যে যেখানে টাকা তুলছি ওখানে যা, ফিঙ্গারপ্রিন্ট দিলাম, তো বললো যে আর টাকা মানে কেটে নিয়েছি, তো টাকা দেখালো। এদিকে গ্রাহকদের এভাবে প্রতারিত হওয়ার ফলে বিপাকে পড়েছেন পরিষেবার সঙ্গে যুক্ত এজেন্টরাও। এমতো অবস্থায় প্রতারিত গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে এজেন্টদের। পরিষেবার সঙ্গে যুক্ত এজেন্টদের দাবি, নির্দিষ্ট অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা জানিয়েছেন সার্ভার সমস্যার জন্য টাকা কাটা হয়েছে, 14 দিনের মধ্যে গ্রাহকদের টাকা অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেওয়া হবে। থেকে একটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওটা এপিএস করা যায়, ওখান থেকে এপিএস বিল পেমেন্ট আধার উইথড্র হয়, ওখানে মানি ট্রান্সফার করা হয়। ওখান থেকে প্রায় 1 মাস থেকে আমি ওখানে থেকে কাজ করছি, 6 তারিখ 7 তারিখ 8 তারিখ যে 3 দিন কাস্টমারের অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিয়েছি, তাদের পরের দিন কারো 7,200 টাকা, কারো 4,500 টাকা, কারো 2,500 টাকা, কারো 740 টাকা, এর মতো করে অটো ডেবিটেড হয়েছে অ্যাকাউন্ট থেকে। ও কাস্টমার কোথাও যায়নি, বাড়িতে অন্য দিন এসে কোথাও ব্যাংকে গেছে বা আমাদের কাছে এসছে, টাকা চেক করছে, দেখছি অটো কাস্টমার ডেবিটেড মানি হয়েছে। টাকাটা পোর্টাল নিয়েছে, হিনপে বলে যে পোর্টালে আমরা কাজ করেছি সেই পোর্টালে নিয়েছে, 3 দিন, 6 তারিখ 7 তারিখ 8 তারিখ, যতগুলো ওখান থেকে মিনি স্টেটমেন্ট হয়েছে প্রায় কাস্টমারের ওখান থেকে টাকা ডেবিটেড হয়েছে, প্রায় 100 জন হবে। কমপ্লেন করেছি, কমপ্লেন থানাতেও গেছি, আমাদের নকাল থানা, প্রথমে গেছিলাম মালদাতে সাইবার ক্রাইমে, তো বলছে ওখান থেকে একটা জিডি নিয়ে আসতে হবে নকাল থানা থেকে। নকল থানাতে গিয়েছি, তো বলছে এখানে এটা তো অনলাইনের ব্যাপার, এখানে আমাদের তো হবে না, অনলাইনে কোনো সিস্টেম নাই, ওখানে থেকে অনলাইন থেকে এ করেন, কমপ্লেন করেন, আর ওখানে মালদা গিয়ে সাইবার ক্রাইমে ওটা জানিয়ে রাখেন। আর আমরা প্রত্যেক কাস্টমারকে বলেছি বইগুলো আপডেট করবেন, বইগুলো আপডেট করে দেখছি, তার পরের দিন যেদিন কাস্টমার এসছে সেই দিন মানে ওর টাকা উইথড্র হয়নি, তার পরের দিন হয়েছে উইথড্র। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। ইউনিক কালেকশন, all types of female dresses, western top, designer sarees, churidar kurta leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress. All this and much more at Shri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.